بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركة الله عليكم. আসলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এমনকি এটি আসলে কুফরির সমান, আস্তাগফিরুল্লাহ, কারণ এটি এমন কিছু যা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করে যে তিনি সংরক্ষণে অপারগ ছিলেন, যা তিনি নিজেই বলেছেন, একটি পথ নির্দেশ, একটি রহমত মানব জাতির জন্য, কারণ সেভাবেই তৌরাত, জবুর, আল ইম্বিয়াত ওয়া ইনজিল, সেভাবে কোরআনেও সেগুলোর বর্ণনা করা হয়। বাইবেল পরিবর্তিত হয়েছে বলা একটি অত্যন্ত গুরুতর অভিযোগ, এবং কোরআন যা শিক্ষা দেয় এটি কেবল তার বিপরীতই নয়, বরং প্রাচীন মুফাসসিরুন অর্থাৎ কোরআন ব্যাখ্যাকারীগণ আগেকার আসমানি কিতাব সম্বন্ধে যেভাবে সাক্ষ্য দিয়ে গেছেন, কোরআন শরীফে সে ধরনের অভিযোগ নেই। কোরআন এই ব্যাপারে কি বলে? কোরআন কখনো কোনো লেখার পরিবর্তনের কথা বলে না যা বাইবেল সম্পর্কে বলা হয়। কোরআন অবশ্য বলে যে কিছু লোক তাহরিব করেছেন। কোরআন বলে যে তাদের মধ্যে অর্থাৎ আহলে কিতাবগণের মধ্যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কালের ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটি দল ছিল যারা কিতাব বিকৃত করতেন তাদের ভাষা দিয়ে। এই বিশেষ আয়াতে সুনির্দিষ্ট করা হয় এই তাহরিফের ধরন। বলা হচ্ছে যে তারা কিতাব বিকৃত করতেন তাদের ভাষা দিয়ে, এবং তাই এই ভাষার পরিবর্তন হচ্ছে আসলে একটি তাহরিফ ফিল মাহনে। এখানে কখনো বলা হচ্ছে না তাহরিফ বিল লাফজ, যেটা হচ্ছে লিখিত অক্ষরের পরিবর্তন। সেই জন্য আমি বলে থাকি, ইয়া মুসলিমিন মা তাতফাক্কারু ওয়ালা তাকুলু লিমা মাওজুদ ফিল কুরআন, এমন কথা বলো না এবং ভেবো না যেটা কোরআনে নাই।